Hey guys, good morning. আজকে সকালবেলায় বেরিয়ে পড়েছি দিদির বাড়ি থেকে। আমি মুনিয়া সৌর্য পাপিয়া সবাই মিলে একটু ঘুরে আসছি, যাচ্ছি পাটুলির ঝিলপার। তোমরা ভিডিওটা দেখো আর সঙ্গে থেকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। বাড়ি থেকে বেরিয়ে বাঁশরণী মেট্রোর সামনের ভিড়টা কাটিয়ে এগিয়ে চললাম। তবে বলতে হয় যে রাস্তা তুলনামূলকভাবে অন্যান্য দিনের তুলনায় আজকে অনেকটাই ফাঁকা। এই দেখো গড়িয়া চলে এসেছি, গড়িয়াও অনেক ফাঁকা। দেখতে দেখতে চলে এলাম পাটুলি। ফাঁকা রাস্তা ধরে এগিয়ে চললাম হু হু করে। দেখতে দেখতে পৌঁছে গেলাম পাটুলির ঝিলপাড়। পাটুলি ঝিলপাড়ের আরও একটা ভিডিও আমার আগেও করা আছে, যদি তোমরা দেখতে চাও উপরে আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই দেখো। গাড়িটাকে একধারে পার্ক করে আমরা আস্তে আস্তে নামলাম, কিন্তু দোকানপাট এখন সবই বন্ধ। অথচ এই জায়গাটারই রাত্রির সৌন্দর্য দেখো কি অপূর্ব সুন্দর। পুজোর আগে এখানে রাস্তায় আলপনা দেওয়া হয়েছিল, আর এই দেখো চারদিকের আলো ঝলমলে পরিবেশ, দারুণ না? কলকাতা ক্যানভাসে এখানে কলকাতার বিভিন্ন চালচিত্র তুলে ধরা হয়েছে, যেগুলো দেখতে খুবই সুন্দর। হাতে আঁকা পেন্টিং তো বেশ ভালোই লাগছিল। আর রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, যদিও দোকানপাট সবই বন্ধ, তাও হেঁটে যেতে খুব একটা মন্দ লাগছিল না। আজকে রোদ্দুর যথেষ্টই কম ছিল, তাই আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ এখানে দেখতে পেলাম একটা ওয়াটার এটিএম। এখানে পয়সা ঢাললে এখান থেকে জল পাওয়া যাবে এবং যথেষ্টই সেটা সস্তা, সেই জন্য দাঁড়িয়ে খানিকক্ষণ দেখলাম। তারপরে দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই সুন্দর মন্দিরটার পাশ দিয়ে আমরা চলে গেলাম ঝিলের ঠিক উপরে। এই ব্রিজটা থেকে ঝিলটাকে খুব সুন্দরভাবে দেখা যায়, চারপাশের পরিবেশ অত্যন্ত সুন্দর। ঝিলের শেষ মাথায় ছিল একটা পার্ক, সৌর্য গিয়ে পার্কের গেটে ক্যাচ কোচ করতে লাগলো, আর একটু পর ওর দিদিও ওর সাথে জয়েন করলো, দুজনে মিলে ওটার মধ্যে বেশ ঘুরে ঘুরে খেলা করছিল। পুকুর পাড়ে লোকেরা বসে বসে নিজেদের কাজ করছিল, আর আমরাও আস্তে আস্তে রেডি হচ্ছিলাম বাড়ি ফিরে যাওয়ার জন্য, কারণ বেরিয়েছি অনেকক্ষণ হয়েছে, একটু পরেই আবার আমাদের ওখান থেকে সরাসরি শ্রীরামপুরে ফিরতে হবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু টাটা, বাই।